ফুটন্ত ভাতের মধ্যে এক টুকরো কলার খোসা দিন আর দেখুন কি হয়। এমন একটি কাজ তৈরি হবে যে কাজটির জন্য আপনারা বাহিরে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করেন, সেই কাজটি খুব সহজে ঘরে বসেই করে নিতে পারবেন। ফুটন্ত ভাতের মধ্যে এক টুকরো কলার খোসা দিলে ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় অনেক বড় সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। ফুটন্ত ভাতের মধ্যে এক টুকরো কলার খোসা দিলে কি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কিভাবে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন জানতে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। কাজটি করতে প্রথমে আমাদের লাগবে এক কাপ ভাত, আর চুলার উপরে এই ভাত যখন ফুটে উঠবে তখনই কলার খোসা ছোট ছোট করে টুকরো করে কেটে দিতে হবে। এরপর ভাত ও কলার খোসা একসাথে খুব ভালোভাবে মিশে নিতে হবে আর এটি পাঁচ মিনিটের মতো জাল করে নিব। পাঁচ মিনিট পর যখন দেখবেন কলার খোসা নরম হয়ে আসবে তখনই চুলার জাল বন্ধ করে দিতে হবে। কলার খোসা একদমই সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না, এরকম শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভাত ঠান্ডা হলে যেটি করতে হবে, আমাদের লাগবে একটি ব্লেন্ডার জার, আর ব্লেন্ডার জারের মধ্যে আমি এই ভাত ও কলার খোসা নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। ব্লেন্ডার জার নেই, তারা এই কাজটি শিল্পাটাই করে নিতে পারেন। দেখুন একদমই মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটি পরিষ্কার পাটিতে ঢেলে নিচ্ছি। এখানে খুবই দামি একটি জিনিস তৈরি হয়ে গিয়েছে, আর এখন এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এখানে অবশ্যই অর্গানিক অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। এরপর নিয়ে নিচ্ছি আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আলমন্ড অয়েল। এরপর নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ কস্তুরি হলুদ। এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এখানে তৈরি হয়ে গেছে খুবই দামি একটি জিনিস, আর এই জিনিসটি আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন জানলে আকাশ থেকে পড়বেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দামি জিনিসটি কি কাজে ব্যবহার করতে পারবেন। এটি আপনারা ব্যবহার করতে পারবেন ত্বকের যত্নে। যাদের মুখে বহু বছর ধরে জমে থাকা মেস্তা মেস্তার কালো দাগ ছোপ রয়েছে, রোদে পোড়া কালচে দাগ, এছাড়াও যাদের মুখে অতিরিক্ত বোরন বোরনের কালো দাগ ছোপ রয়েছে, চোখের নিচে কালি এক নিমিষেই দূর হয়ে যাবে। এটি ত্বকে একবার ব্যবহার করলে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে। এই রেমেডি যেভাবে ত্বকে ব্যবহার করবেন, প্রথমে একটি ব্রাশ নেবেন, ব্রাশের সাহায্যে সমস্ত মুখে হাত পা গলা ও ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন। এরপর এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও গ্লাস স্কিনের মতো চকচকে। এই ফেস প্যাকটি ত্বকে যেখানে ঘষা দিবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে। এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথেই আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে, আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে। জীবনে পার্লারে যে ফেসিয়াল ব্লিচ কোনো কিছুই করা লাগবে না, বিনা খরচায় খুব সহজে ঘরে বসে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।